আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম হিরো শোরুমে। আর এখানে আসার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক, যেটা 2023 মডেল, নতুন যে মডেলটা আর কি। তো আজকের ভিডিওতে আমি এই বাইকটার ডিটেলস ইনফরমেশন দিব, বাইকটার স্পেক্স কেমন, বাইকটার বর্তমান দাম কেমন এবং কয়টা কালারে পাবেন বা কিনলে কীরকম সার্ভিস পাবেন, এভরিথিং জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যারা কিনা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো বরাবরের মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে আলোচনা করি। তো দেখতেই পাচ্ছেন বাইকটার ডিজাইনের দিক থেকে তেমন কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র গ্রাফিক্স এবং কালার কম্বিনেশনের পরিবর্তন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের সাথে একটু ইয়েলো টাইপের একটা কালার মিক্স করা আছে, আর লোগোগুলো হচ্ছে 3D দেওয়া হয়েছে, হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক। তো শুধুমাত্র কালার, এটাই কালার এবং গ্রাফিক্সের পরিবর্তনটা লক্ষ্য করবেন। আর সামনের দিকে যদি আপনি খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন যে DRL দেওয়া হয়েছে এবার, LED, যেটা কিনা প্রিভিয়াস ভার্সনে ছিল না। তো এই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন লুকসের দিক থেকে অন্তত। তো বাইকটার লুকস এবং ডিজাইনের কথা যদি বলি, এটা আসলে সবাই পছন্দ করে এবং এই কারণে কিন্তু এই বাইকটা একটা বলতে পারেন লিজেন্ড একটা বাইক। গ্রামের দিকে যদি যান আপনারা দেখবেন ম্যাক্সিমামই কিন্তু এই বাইকটাই বেশি ইউজ করে থাকে। তো ওভারঅল লুকস এবং ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বা রয়েছে 2000 mm, প্রস্থ রয়েছে 720 mm এবং উচ্চতা রয়েছে 1040 mm, আর বাইকটির হুইল বেস হচ্ছে 1230 mm। তো হুইল বেস দেখে হয়তো বা বুঝতে পারতেছেন বাইকটা বেশ আকারে ছোটোখাটো একটা বাইক। আর এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 mm, যেটা অবশ্যই ভালো বলতে হবে, বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা ইজিলি চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আর বাইকটির ওয়েট হচ্ছে 112.3 kg, যেটা অবশ্যই লাইট ওয়েট বলতে পারেন। তো এই কারণে কিন্তু সিটি রাইড করে আপনারা খুবই মজা পাবেন, যদিও হাইওয়েতে গেলে হয়তো একটু বাতাসের প্রেশারের কারণে হয়তো একটু শেক করতে পারে, বাট সিটি রাইড করে কিন্তু খুবই মজা পাওয়া যায় এই ওয়েট কম হওয়ার কারণে। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, যেটা অবশ্যই একবার ফিল আপ করলে মোটামুটি 650-700 km মতো একটা রেঞ্জ পেয়ে যাবেন। আর এটার রিজার্ভ হচ্ছে 1.1 লিটার। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি বাইকের সিটের উচ্চতা, এটা সিটের উচ্চতা কত এক্স্যাক্টলি জানা নাই, তবে বসে যেটা মনে হচ্ছে এগুলো বাইকের সিটের উচ্চতা খুবই কমে হয়, সম্ভবত 790 mm এর আশেপাশে হতে পারে। তো মোটামুটি যাদের উচ্চতা 5 ft 2 in, তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন, বা তার থেকে বেশি হলে তো আরও আরামে সহিত রাইড করতে পারবেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর পিলিয়নের জন্য কিন্তু যথেষ্ট স্পেস আছে, সেই সাথে কিন্তু ক্যারিয়ার আছে, তো আপনারা তাহলে ছোটোখাটো মালামাল রাখতে পারবেন এবং পিলিয়নের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এই বাইকগুলো। আর সিটিং পজিশনটা দেখতেই পাচ্ছেন একদম স্ট্রেট হয়ে থাকবেন, তো আশা করি কোনো ধরনের ব্যাক পেন বা রিস্ট পেন হওয়ার কোনো প্রশ্নই আসবে না। তো এবার আমরা কথা বলবো বাইকের হার্ড অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 97.2 cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2-ভালভ এয়ারকুলড OAC ইঞ্জিন। ফুয়েল সাপ্লাই হিসেবে ইউজ করা হয়েছে কার্বোরেটর, অর্থাৎ আগের যে বাইকটা রয়েছে হিরো স্প্লেন্ডার সেই বাইকটার ইঞ্জিন আর এর বাইকটার ইঞ্জিন কিন্তু হুবহু একই রাখা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু BS4 ইঞ্জিন। আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে 8.36 PS 8000 RPM-এ এবং 8.05 Nm টর্ক 5000 RPM-এ কিন্তু এটা উৎপন্ন করবে। আর এটার পারফরমেন্সের কথা যদি বলি, অলমোস্ট 100-এর মতো কিন্তু টপ স্পিড ওঠে, অবশ্যই যেটা কিনা এই বাইক হিসেবে মোর দ্যান এনাফ। আর এর মাইলেজের কথা যদি বলি, অবশ্যই বলতে হবে বাইকটার মাইলেজ কিন্তু খুবই ভালো, আপনারা সিটিতেই অলমোস্ট 60-এর মতো পেয়ে যাবেন এবং যদি RPM মেনটেন করে চলেন হাইওয়েতে গেলে অবশ্যই 65+ মাইলেজ পেয়ে যাবেন বা এরকমই পাবেন, যেটা অবশ্যই খুবই ভালো বলতে হবে। আর এটাতে কিন্তু 4টা গিয়ার ইউজ করা হয়েছে, আর যেহেতু এগুলো কার্বোরেটর এবং কমিউটার সেগমেন্টের বাইক, তাই এই কারণে কিন্তু কিক দেওয়া আছে, পাশাপাশি সেলফের অপশনও আছে। তো এই বাইকটিতে যে বিষয়টা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে এর মিটার, দেখতেই পাচ্ছেন এই মিটারটা কিন্তু ফুল ডিজিটাল দেওয়া হয়েছে, যেখানে আপনারা স্পিডোমিটার দেখতে পারবেন, ফুয়েল গেজ দেখতে পারবেন, তারপর নিউট্রাল এখানে দেওয়া আছে, আর সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে, অর্থাৎ যদি আপনি যেমন এখানে কিন্তু সাইড স্ট্যান্ড ওঠানো আছে, এখন যদি নামাই দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্ডিকেটর মানে শো করতেছে যে সাইড স্ট্যান্ড নামানো আছে, তো এটা অবশ্যই ভালো দিক। আর এছাড়া বাইকটিতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর নাই, গিয়ার ইন্ডিকেটর ছাড়া মোটামুটি অন্য সব কিছুই আছে, তবে ক্লক এখানে তো ঘড়ি সেটা দেখতে পাচ্ছি না, মানে সময় দেখা যাবে না মেবি, আর ওডোমিটার সেটাও দেখতে পারবেন, আর এখানে কিছু ট্রিপ মিটার আছে। মিটারটা দেখতেই পাচ্ছেন ডিজিটাল মিটার, যেটা এই সেগমেন্টে কিন্তু খুব কম বাইকে দেখা যায়। আর এই এটাতে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনারা কিন্তু মোবাইলকে কানেক্ট করাতে পারবেন এবং সেখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশন পাবেন এই বাইকটির ব্যাপারে। আর এই হচ্ছে বাইকটির হ্যান্ডেল বার, যেটা আগের মতো পাইপ হ্যান্ডেল বার রাখা হয়েছে, আর এখানে আসলে লুকিং গ্লাসগুলো খুলে রাখা হয়েছে, বাট এটা স্টক অবস্থায় লুকিং গ্লাস থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, আর এটা হচ্ছে i3 টেকনোলজি, অর্থাৎ
যদি আপনারা এটা অন করে রাখেন তাহলে যদি আপনি জামের মধ্যে থাকেন সেক্ষেত্রে নিউট্রালে রাখলে 5 সেকেন্ড পরে অটোমেটিক্যালি বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে আর যখন আপনি স্টার্ট দিতে যাচ্ছেন তখন শুধুমাত্র ক্লাচ চাপলেই কিন্তু বাইকটা আবার স্টার্ট হয়ে যাবে যেটা কি না যখন আপনি যানজটের মধ্যে পড়ে থাকবেন তখন কিন্তু অবশ্যই আপনার তেল সাশ্রয়ী হবে এই কারণে কিন্তু এই এই অপশনটা দেওয়া হয়েছে আইটিএস টেকনোলজি হিরোর প্রত্যেকটা বাইকে কিন্তু এই টেকনোলজিটা দেওয়া হয় এখন তবে এখানে কিন্তু ইঞ্জিন কিল সুইচ নাই অর্থাৎ এটা কিন্তু ইঞ্জিন কিল সুইচ হিসেবে কাজ করবে না আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন এখানে 5 সুইচের অপশন দেখতে পাচ্ছি না যেটা দিলে আমার মনে হয় খুবই ভালো হতো এখানে 5 সুইচের কোনো অপশন নাই তো এবার আপনাদেরকে আমি সাউন্ডটা শোনাচ্ছি সাউন্ডটা দেখেন কেমন সাউন্ডটা শুনতেই পারলেন কেমন আর এটার এক্সোস্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কেমন আগের মতোই রাখা হয়েছে সিম্পল ডিজাইন আর এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট হিসেবে কিন্তু আগের মতোই হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে তবে এখানে কিন্তু যে নতুন সংযোজন সেটা হচ্ছে ডিআরএল এটা কিন্তু স্টার্ট দেওয়ার সাথে সাথে জ্বলে থাকবে যেটা দূর থেকে দেখতে ভালোই লাগবে আশা করি বোঝা যাবে যে বাইক একটা আসতেছে আর স্টার্ট দিলে কিন্তু হেডলাইটটা কিন্তু অটোমেটিক জ্বলে থাকবে আর ইন্ডিকেটারগুলো আগের মতোই হ্যালোজেন বাল্ব রাখা হয়েছে ডিজাইনটা বলতে পারেন আগের মতোই রাখা হয়েছে টেল লাইটটাও আগের মতোই হ্যালোজেন বাল্ব দেওয়া হয়েছে ডিজাইনটাও আগের মতোই রাখা হয়েছে সাসপেনশন হিসেবে আগের মতোই টেলিস্কোপিক সাসপেনশন সামনে রয়েছে আর পিছনে রয়েছে টুইন শক অ্যাবজর্বার যেটা কিনা 5 স্টেপ অ্যাডজাস্টেবল আর এগুলো কিন্তু খুবই ভালো লোড নিতে পারে এবং বেশ আরামদায়ক রাইডিং অনুভূতি দিবে আপনাদেরকে টায়ার হিসেবে আগের মতোই সামনে 80/100 এবং পিছনেও 80/100 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এবং দুইটাই কিন্তু হচ্ছে টিউবলেস টায়ার আর এর অ্যালোরিমের সাইজ হচ্ছে 18 ইঞ্চি আর অ্যালোরিমের ডিজাইনগুলো কিন্তু আগের মতোই রাখা হয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকটিতে কিন্তু সামনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আগের মতোই আর এখানে কিন্তু এবার পাবেন আপনারা সিবিএস ব্রেকিং সিস্টেম অর্থাৎ আপনি যদি পিছনের ব্রেকটা প্রেস করেন তাহলে কিন্তু 60 এবং 40 রেশিওতে দুইটা ব্রেকই কাজ করবে যার কারণে স্কিড হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে আর পিছনে আগের মতো 130 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর যেমনটা আগে বললাম এটাতে সিবিএস থাকার কারণে ব্রেকিং সিস্টেমটা ডেফিনেটলি আগের থেকে বেটার রেসপন্স পাবেন তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি বাইকটা কিনলে আপনারা কীরকম ওয়ারেন্টি পাবেন 5 বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আর সেই সাথে থাকবে 70,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি আমার মনে হয় বাংলাদেশে 70,000 কিলোমিটার কোনো কোম্পানি দেয় না এই হিরো একমাত্র কোম্পানি যারা কিনা 70,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি দিবে তো আশা করি ওয়ারেন্টি নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না আর বর্তমানে কিন্তু এই শুধুমাত্র একটা কালারেই অ্যাভেলেবেল আছে মানে যেটা নতুন ভার্সনটা তো এই কালারটা আপনারা পেয়ে যাবেন এই শোরুমের ঠিকানা ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে বাইকটির প্রাইস তো বর্তমানে এই বাইকটির প্রাইস হচ্ছে 1,20,500 টাকা আমি আবারও বলছি 1,20,500 টাকা তবে এই মুহূর্তে এই বাইকটার সাথে কোনো ধরনের অফার নাই তবে আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন অথবা স্ক্রিনশট দেখান শোরুমে এসে শক বাইকে যদি বলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা 5টা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন যেমন হেলমেট ডাস্ট কভার রেইনকোট চাবির রিং এবং হচ্ছে লক তো এগুলো কিন্তু বাইক কিনলে আপনাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনাদের কিনতেই হবে তো সেগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি বাইকটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন